হাই ফ্রেন্ড, ফুড অ্যান্ড ফ্যাট টিনা রান্নাঘরে আজকে হচ্ছে সিম সর্ষে। সিম সর্ষে করতে কী কী লাগছে দেখে নাও, তার আগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নাও কী কী লাগছে। সিম লাগছে, আলু লাগছে একটা, আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষে বাটা সানরাইজের যে পাওয়া যায় বাজারে সেই সর্ষে বাটা নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তেল দিয়ে দিলাম এখানে 3 চামচ বড় চামচের রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম বলতে পারো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি সিমগুলোকেও আলুর সাথে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি সিমগুলো ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। সিমগুলো দুই ধার কেটে নিতে হবে, মাঝখানের অংশটুকু দিতে হবে, তোমরা চাইলে আরেকটু ছোটও করতে পারো। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট তেলের মধ্যে সর্ষে দিলে সর্ষে তেতো হওয়ার চান্স থাকে, তাই সিম আর আলুর মধ্যেই দিচ্ছি, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমি চাপা খুলবো না, মানে ঢাকনা খুলবো না। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। নাবানোর আগে 1 চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু ব্যালেন্স হয়, যে কোনো রান্নারই চিনি দিলে টেস্ট অনেক চেঞ্জ হয়ে যায়। এবার আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি, এটা তোমরা ভাতের সাথে শীতকালীন খাবার খুব ভালো লাগবে, ভাতের সাথে সার্ভ করতে পারো। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।